সুন্দরগড় আসবে এবং আপনার হিঞ্জিড়ি আসবে তিনোটি লোকসভা সেদিন সে কভর করে পদমপুর যাবে বরগড় যাবে তিনোটি জায়গায় তিনোটি সভা করবে এবং পুঁ 20 তারিখে ভারতবর্ষর যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনোটি জায়গাকে আসবে প্রথমে সকালে পুরী যাবে পুরীতে রোড শো হব তাপরে ঢেঙ্কানাল অনুগুড়ে গোটিয়ে সভা হব এবং পুঁ কটকরে গোটিয়ে সভা হব তিনোটি সভা হব যেভাবে ভাবে ওড়িশার লোক ভারত সরকারকর গরিব কল্যাণ যোজনার দূরে অছন্তি ওড়িশা আজি ভারতর অন্য রাজ্য তুলনায় বহুত পছরে অছি ভারতীয় জনতা পার্টি কেন্দ্র নেতৃত্ব চাহুচি যে কিভাবে ভাবে ওড়িশাকে আমি আগুক নবা জন মুখ্যমন্ত্রী কি এভাবে অছন্তি যে মুখ্যমন্ত্রী হচ্ছেন জন ভিডিও মুখ্যমন্ত্রী সে কেবল ভিডিওরে লোককে মিলন্তি পাখে লোককে মিলন্তি না যা আমার যশস্বী প্রধানমন্ত্রী কহিলে যে তাকে যদি পচরা যায় গাঁর না কইপারে জেলার না কইপারে এবং তাঁকর জন গুমাস্তা আছন্তি যে বুলি বুলি করি মুখ্যমন্ত্রী না কহুচন্তি কিন্তু ওড়িশার বিকাশ যা সে কহুচন্তি তাহা হেলা নাই আজি মধ্যে ওড়িশার লোক পানি মুন্দে পাইপারু না এবং যে কহুতিলে যে মু লোকঙ্কর সেবা করিবি সে বর্তমান কহিলেন যদি রাজনীতিরে মু যদি সরকার নকরে তাহলে সন্ন্যাস নেইযিবি সেবাটা কোন কোভাবে হোক তাহলে সেবা করবি সন্ন্যাস জন নব বলে আজ কহিলেন সে সেবা কেমন করবে যে সেবা করে সে জিতু বা হারু সে লোক সেবার রহব তেমনি স্পষ্ট জনা পড়ুছি যে লোকঙ্ক পাই কাম করিবা বিজু জনতা দলর লক্ষ্য নুহে বর্তমান তাঁকর যে নূয়া নেতা হয়েছন্তি গুমাস্তা হয়েছন্তি মুখ্যমন্ত্রীকর তাঁকর লক্ষ্য ওড়িশা লোকঙ্কর সেবা নুহ তাঁকর লক্ষ্য কিভাবে ভাবে আমি কেবল সত্তাকে যাবু যদি সত্তাকে ন যাইপার তাহলে সন্ন্যাস নিয়ে যাবু তেমনি এই যে বক্তব্য সে কালি দিয়েছেন এর স্পষ্ট জনা পড়ুছি যে ওড়িশা লোকঙ্কর সেবা করিবার মনোভাব তাঁকর পাখে না ভারতীয় জনতা পার্টি পাখে সেবা করিবার মনোভাব অছি তেমনি ভারতীয় জনতা পার্টি ওড়িশার লোকঙ্ক সাগরে অছি বারম্বার নেতা মানকর গস্ত হচ্ছে ওড়িশারে ভারতীয় জনতা পার্টির সরকার হব ওড়িশা লোকঙ্কর দুঃখ দূর হব সেথিপাই ভারতীয় জনতা পার্টির কেন্দ্র নেতা মানে ঘন ঘন গস্ত করছেন যে ক্রমে পুঁ দেশর সবুঠু বড় নেতা পুঁ গস্ত করবে দেখন্তু ইয়ে তাঁকর অহংকার তেমনি মুখ্যমন্ত্রী তাঁকর অহংকার রুহতু আমার কোনো আপত্তি নাই আমি যেত বিকাশর প্রশ্ন করছু সেতবে তার সে উত্তর দিয়ে পু না আজি বি ওড়িশার যুবক দাদন খটিবা বাহার যাচ্ছি আজি বি ওড়িশারে মা মানে সুরক্ষিত নুহন্তি আজি ওড়িশারে রোজগার হয়ে পারুনি আজি ওড়িশারে স্বাস্থ্যর সুবিধা নাই ইয়ার তো উত্তর দিয়ন্তু 25 বর্ষ শাসন কলা পরে আমি সামান্য স্বাস্থ্যর সুবিধা জেলার সদর মহকুমা ডাক্তারখানার দিয়ে পারুনু লোক ভুবনেশ্বর প্রাইভেট হসপিটাল আসবাক পড়ুছি কাহিকি আসবাক পড়ুছি তার তো উত্তর দিয়ন্তু তেমনি লম্বা সময় শাসন কলা পরে বি আজি ওড়িশা লোকঙ্ক পাখে সামান্য সুবিধা পৌঁছেবার বিজু জনতা দল অক্ষম হয়েছে একথা ওড়িশা লোক জাঁই সারে এবং ওড়িশা লোক চাহু না যে বিজু জনতা দলর সরকার এটি দ্বিতীয় থর হোক আর যার নেতৃত্ব বর্তমান জন বিদেশি নৌচন্তি তার নেতৃত্ব সি নিয়ন্তু একথা ওড়িশা লোক চাহান্তি নাই এবং ওড়িশা লোক এথর সরকার পরিবর্তন করবে এতে কোনো সন্দেহ নাই। দেখন্তু মু কইবি যে ভিডিও মুখ্যমন্ত্রীর গুমাস্তা গোটে দল ভিতরে 5টি বলে গোটে বিভাগ সৃষ্টি কলে সবু মন্ত্রী মানুষ হত্যা করেদেলে সবু মন্ত্রী মানুষ হত্যা কলে কৌশি মন্ত্রী কিছু ভূমিকা রহিলা না আজ বিজু জনতা দল ভিতরে কে নেতা না আপনার দেখুন যে সভায় দেখুন দুইজন ঠিয়া হয়ে জন তাঁর গুমাস্তা জন মুখ্যমন্ত্রী তৃতীয় লোক না সি কোণ কহবে কাহা কান্দে ঠিয়া হয়ে সি কাহা কান্দে বসছেন কুহতু সি তো নিজে নবীনবাবুক কান্দে বসিকি বুলুছেন তার উত্তর দিও সে নবীনবাবু কান্দে বসি বুলু না নবীনবাবু না ছাড়িকি বুলিলে দেখি আমি জাঁব কেমন নেতা হয়েছেন যাও না তাঁকর যদি দম অছি যাইকি তামিলনাড়ু রড়ু না এটি আইল চাকরি করা
ଚାକିରି କରିକିରି ଯୋଉ ପୁଞ୍ଜି ରୋଜଗାର କଲ ସେଥିରେ ତୁମେ ବର୍ତ୍ତମାନ ଏଠି ରାଜନୀତି କରିବାକୁ ବାହାରିଛ। ତେଣୁ ଓଡ଼ିଶା ଲୋକ ମୂର୍ଖ ନୁହନ୍ତି, ଭକୁଆ ନୁହନ୍ତି ଯେ ତୁମ କଥାରେ ଆସିବେ। ଓଡ଼ିଶା ଲୋକ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଉଚିତ ଜବାବ ଦେବେ, ଓଡ଼ିଶାରେ ପରିବର୍ତ୍ତନ କରିବେ। ଯଦି ଆପଣଙ୍କୁ ଆମ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଲା ତେବେ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍, ଶେୟାର ଓ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଜମା ବି ଭୁଲନ୍ତୁ ନାହିଁ।